আকাশপথে চোখ রেখেছি এবার আমার স্ট্রিটের আর এক পুজো, যুবশ্রী ক্লাব। ৪৮ পল্লী যুবশ্রী ক্লাবের পুজো এবার ৬৫ বছরে পড়েছে, আর দীর্ঘদিন ধরে তারা সুবিশাল মন্দির করে থাকেন মণ্ডপ হিসেবে। এবারও মন্দিরের আদলে তাদের মণ্ডপ, এবং অবশ্যই তাদের প্রতিমায় এক বৈশিষ্ট্য থাকে। প্রতিমার সঙ্গে তারা যে ডাকিনী যোগিনী করেন সেখানে কিন্তু একটা থিমের ছোঁয়া থাকে। এবারে একেবারে আধুনিক যে সমস্যা সমাজে অন্যতম হয়ে দেখা দেয় মাঝে মধ্যে, সেলফি সমস্যা, তাই কিন্তু এবার ডাকিনী যোগিনীর সঙ্গে দেখা যাচ্ছে। ডাকিনী যোগিনীদের আমরা দেখতে পাচ্ছি তারা অসুরদের সঙ্গে সেলফি তুলছেন, আর এভাবেই একটা থিম তারা রেখেছেন। পাশাপাশি তাদের যে ঐতিহ্যশালী বিশাল মণ্ডপ সেটা তো থাকছেই। সব মিলিয়ে আকাশপথে অবশ্যই অত্যন্ত সুদৃশ্য হয়ে উঠেছে তাদের এবারের মণ্ডপ, এবং তাকে ঘিরে আলোকসজ্জা এবং একটা মেলার মতন উন্মাদনা, সব মিলিয়ে তাদের পুজো, যুবশ্রীর পুজো এবারও জমজমাট। আকাশপথে নজর রেখেছি আমহা স্ট্রিট সাধারণ শ্রী শ্রী কালী পুজোর মণ্ডপে। সুবিশাল এই পুজো, যদিও এই নাম বললে হয়তো অনেকেই চট করে চিনতে পারবেন না, বরং সোমেন মিত্রর পুজো বললে চিনতে সুবিধে হবে। আর এই নামেই দীর্ঘদিন ধরে পরিচিত হয়েছে এবং কলেবরে বৃদ্ধি পেয়েছে আমহা স্ট্রিট সাধারণ শ্রী শ্রী কালী পুজো। আমহা স্ট্রিটের ওপরে বিশাল মণ্ডপ এবং সেই সঙ্গে দীর্ঘদিনের ঐতিহ্য মেনে সুবিশাল প্রতিমা এই পুজোর অন্যতম আকর্ষণ। এবং অবশ্যই সন্ধে নামার সঙ্গে সঙ্গে যেমন আলোকমালায় ভেসে যাবে গোটা আমহা স্ট্রিট, সেই সঙ্গে সঙ্গে উৎসবের আবহকে আরও বাড়িয়ে দেবে এর সঙ্গে থাকা মেলা প্রাঙ্গণ। আর সব মিলিয়ে আমহা স্ট্রিট সাধারণ শ্রী শ্রী কালী পুজোর এবারের যে মণ্ডপ, বিশাল মণ্ডপ এবং অবশ্যই নজর কাড়া সেই মণ্ডপের মধ্যে বিশাল মাতৃপ্রতিমা, সব মিলিয়ে কিন্তু এবারও কলকাতার অন্যতম আকর্ষণ আমহা স্ট্রিট সাধারণ কালী পুজো, যা কিনা কলকাতায় সোমেন মিত্রের পুজো বলেই পরিচিত। সঞ্চয়ন মিত্র, এবিপি আনন্দ, কলকাতা। বড়মা মানে আবেগ, বড়মা মানে ভক্তি, বড়মা মানে শ্রদ্ধা। নৈহাটির বড়কালী সমিতি ট্রাস্ট এবারের কালী পুজোয় শতবর্ষের আলোকে নৈহাটির বড় কালী, আর সেই বড় কালীকে দেখতে ভিড় জমাচ্ছেন শুধু উত্তর চব্বিশ পরগনা নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তের পুণ্যার্থীরা। কালী পুজোর ভোর থেকে শুরু হয়েছে দণ্ডি কাটা এবং দূর দূরান্ত থেকে পুণ্যার্থীরা আসছেন, বড় কালীমাকে পুজো দিচ্ছেন। এবং এই ২২ ফুটের কালী প্রতিমাকে দেখতে অন্যান্য বছরের মতো এবছরও ভিড় জমাচ্ছেন পুণ্যার্থীরা। এবং এই কালী প্রতিমাকে ১০০ বড়ি সোনার গহনায় এবং ২০০ বড়িরও বেশি রূপোর গহনায় সুসজ্জিত করা হয়েছে। প্রতি বছরে এই নৈহাটির বড় মাকে দেখতে ভিড় জমান পুণ্যার্থীরা, এবারেও প্রচুর পুণ্যার্থী আসতে শুরু করেছেন এবং আগামী কদিন পুণ্যার্থীর ঢল নামবে নৈহাটির বড় কালী মণ্ডপে। আর এই নৈহাটির বড় কালী এতটাই জাগ্রত, তাই পুণ্যার্থীরা যেখানেই যান এই বড় কালী দর্শন করাতে ভোলেন না। তাই নৈহাটির বড় কালী প্রতিবারের মতো এবারও প্রচুর পুণ্যার্থীকে টানছে। ক্যামেরায় সন্দীপ সাধুকার সঙ্গে সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর চব্বিশ পরগনা।